actually just a good picture. এবার আপনারা শক্তি দিয়ে বলুন উচ্চ করতে প্রভুর মহানামে ধন্যবাদ হোক। কি শরীরটা এখনো ভালো নেই আমার, যে বাড়িতে ঢুকছি রাত্রেবেলা জ্বরে পড়ছি, আবার সকালবেলা বেরোচ্ছি মিটিং করছি আবার বাড়িতে ঢুকছি জ্বরে পড়ছি, প্রায় 102-3 ছুঁয়ে যাচ্ছে জ্বর, কিন্তু আমি এখন পর্যন্ত হার মানিনি, আমি জিদ ধরে বসে আছি। আর আমি জানি কারণ আমার প্রভু জীবন্ত। আমেন। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো পরীক্ষা থেকে প্রভু নেয়, বিশ্বাসীদের পরীক্ষা বেশি, কারণ কোনো না কোনো দিকে আমাদের জীবনের মধ্যে পাপ আছে, তাইতে প্রভু পরীক্ষা করে। পরীক্ষা এর জন্য করে যেন আমরা আরো সিদ্ধ হতে পারি প্রভুকে, যেন আমরা জানতে পারি। আজকের দিনে আমরা কতজন আছি জগতের মধ্যে যারা মৃত, যাদের মাথা বলে কিছুই নেই, তাদের ভাবনা বলে কিছুই নেই, তারা ডান হাত থেকে বাঁ হাত জানে না, কোনটা ভুল কোনটা ঠিক সেটাও জানে না, কিছু কিছু জন তো এটাও জানে না কি কোন কোন সম্পর্ক উচিত সম্পর্ক, এটাও জ্ঞান নেই। সেটি তুমি দেখবে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কেউ না কেউ এমন রয়েছে যে নোংরামি নষ্টামি করতেই থাকে, যে একটা সম্পর্ক যে মর্যাদা আছে সেটাকে নষ্ট করে। কিন্তু যারা প্রভুতে আসে, প্রভু কিন্তু আমাদের চেতনা জাগায়, আর যখন তিনি জাগায় আমরা কিন্তু আস্তে আস্তে করে চিনতে শিখি, বুঝতে শিখি এবং চলতে শিখি। আমেন। তাই একটা জিনিস আমি জানি যে আমার যতবার শরীর খারাপ নিয়ে আমি প্রার্থনা সভা করি, ততবার কিন্তু প্রার্থনা সভা সবসময় ভালো হয়েছে। আর এই বাড়ির মধ্যে প্রায় আমি প্রথম মনে হয় 5 বছর 6 বছর আগে
আমি প্রথম প্রার্থনা সভা করার জন্য এখানে ঢুকেছিলাম আমার মনে আছে। আর তখন থেকে নিয়ে এখন পর্যন্ত এই নেই কি সমস্যা একই আছে, সমস্যা বদলেছে, সমস্যা একটা পার করেছে কিন্তু সমস্যা আসতে থেকেছে, যার জন্যে প্রভু আছে দিনে বাক্য কিন্তু ওরকম আছে, কিন্তু বাক্য ওরকম যেটার মধ্যে থেকে তুমি বুঝতে পারবে কি যারা প্রভুর সাথে চলে তাদের জীবনের মধ্যে সমস্যা থাকে কিন্তু তারা পার করতে থাকে। আমেন, হালেলুইয়া। তাইতে এই গানটা খুবই সুন্দর, কারণ এমন কোনো নাম নাই, এমন কোনোই নাম নাই যে নামের মধ্যে পরিত্রাণ পাওয়া যায়, একটাই নাম আছে সেটা হলো যিশু নাম। তাই সেই নামটাকে আমরা বলি সুন্দর, সেই নামটাকে আমরা বলি পবিত্র। তোমার সাথে যুক্ত হয়ে হিন্দি এই হিন্দি গানে নামের মূল্য
একটা সাধারণ খ্রিস্টান কিন্তু বোঝে না, সেই খ্রিস্টানরা বোঝে এই নামের মূল্য যারা প্রভুর সাথে কিন্তু চলে। এই নাম শুধু একটা নাম নয়, এই নাম আমাদের জীবনে পরিত্রাণ। আর যখন এই ব্যক্তিরা বুঝতে শুরু করে কি পরিত্রাণ কি, তখন এই নামটা কিন্তু তাদের জন্য অনেক সুন্দর হয়ে যায়, তাদের জন্য কিন্তু অনেক পবিত্র হয়ে ওঠে। আর আজকের দিনে কিছু কিছু জনের দুঃখের দিন, আমি আপনাকে বলি, কিছু কিছু জনের চিন্তার দিন, আবার কিছু কিছু জনের আনন্দের দিন, কিছু কিছু জনের ব্যথার দিন, সব রকমের জিনিস আজকে এই দিনের মধ্যে কিন্তু হচ্ছে। আর আমি যে বাক্যটা নিয়ে এসেছি সেই বাক্যটা আপনাদেরকে শুধু একটা নতুন জীবনের দিশা দেবে না, কিন্তু বোঝাবে কি প্রভুর সাথে চলা ইজ নট ফর দ্য ফেইন্ট হার্টেড। প্রভুর সাথে চলা তাদের জন্য নয় যারা দুর্বল, প্রভুর সাথে শুধু তারাই চলতে পারে যারা সাহসী, প্রভুর সাথে শুধু তারাই চলতে পারে যারা আত্মধীর। একমাত্র তারা, দুর্বলরা কিন্তু প্রভুর সাথে চলতে পারে না। কিন্তু এর মানে এটা নয় কি প্রভু দুর্বলদের ফেলে দেয়, প্রভু দুর্বলদেরকে অনেক অনেক সময় দেয় যেন তুমি নিজেকে গড়ে তুলতে পারো। আর প্রভু আমাদেরকে রীতিমতন জীবনের মধ্যে বড় বড় সুযোগ করে দেয়, কিন্তু সেই সুযোগগুলো আমরা দেখতে পাই না অনেক সময়, কারণ প্রভু বলছে আমার চিন্তাধারা তোমার চিন্তাধারা এক নয়। আকাশ এবং পৃথিবীর মধ্যে যতটা পার্থক্য আছে, অতটা তোমার আর আমার চিন্তার মধ্যে অতটা পার্থক্য আছে। যার জন্য আমাদেরকে বুঝতে হবে কি প্রভুর সাথে অনেক সময় চলতে গেলে সমর্পণের খুব প্রয়োজন। সমর্পণ না থাকলে কখনো প্রভুর পরিকল্পনা বোঝা যায় না। এবার একটা মানুষ জিজ্ঞেস করতে পারে কি সমর্পণ আমি কি করে করব। জানেন তো, একটা দিনের মধ্যে অনেক কিছু ঘটে যেটার মধ্যে আমাদের কোনো শক্তি নাই। কিছু কিছু সময় এতটাই খারাপ ঘটে যায় কি মানুষ নিজেকে সামলাতেই পারে না, ভেঙে পড়ে, আর সেই ব্যথাটা নিয়ে বছর বছর কাটিয়ে দেয়, বছর বছর, আমি আপনাকে বলছি। কিন্তু আমরা এমন একটা প্রভুকে সেবা করি যে কখনো কোনো মানুষ যদি মারা যায়, যদি তার দাসও হয়, আমি আপনাকে বলছি, যখন মসি মারা গেছিল, মসিকে প্রভু প্রভু পাহাড়ের মধ্যে ডেকে নিয়েছিল, আর সে পর্বতের উপরে ওঠার পর সে সবসময় ফেরত আসত, কিন্তু একটা সময়ের পর মসি কিন্তু ফেরত আসেনি পর্বতে উঠার পর। আর তারপরে সেখানে জানতে পারলো, প্রভু তাদেরকে জানিয়েছিল কি মসি মারা গেছে। আর যখন তারা জানতে পারলো মসি মারা গেছে, এক মাস ইসরায়েল জাতি কেঁদেছিল মসির জন্য, এক মাস। কিন্তু যখন ইসরায়েল জাতি এক মাস মসির জন্য কেঁদেছিল, তখন প্রভু কিন্তু সংকল্প নিচ্ছিল যশুয়াকে তৈরি করার। প্রভু কিন্তু কাঁদেনি। তাই তো অনেক সময় বুঝতে হবে কি আমাদেরকে, যেটা অনেক সময় দুঃখিত করে তোলে, আর আমাদেরকে যেসব জিনিস অনেক সময় কাঁদিয়ে দেয়, ইট ইজ নট ফর দ্য ফেইন্ট হার্টেড। যারা অনেক দুর্বল তাদের জন্য নয় প্রভুর পথ, কারণ প্রভু বলছে যদি আমার পশ্চাতে আসতে চাও তো ক্রুশ তুলে চলো। কোনো দুর্বল ব্যক্তি ক্রুশ তুলে চলতে পারে না, সত্যি কথা বলছি আমি আপনাকে। এটা 8 বছরের অভিজ্ঞতা আমার, প্রত্যেক দিনের অভিজ্ঞতা। আর যারা প্রত্যেক দিন প্রভুকে নিয়ে চলে, একমাত্র তারাই জানে ক্রুশ তোলাটা প্রত্যেক দিন কতটা কঠিন। আর আজকের দিনে আমরা যতজন এখানে উপস্থিত, জানেন তো বাক্য, অনেকজন আছে যারা একটু দেরি করে ঢোকে, তারা মনে করে বাক্যটা পেয়ে গেলে যথেষ্ট। কিন্তু আমি ওদেরকে বলে দিই, বা আপনারা বলে দেবেন যারা দেরি করে করে ঢোকে, বাক্যটা হলো প্রভু যেটা আমাদেরকে দেয়, কিন্তু ধন্যবাদ প্রশংসা হলো যেটা আমরা প্রভুকে দিই। তার মানে প্রভু বাক্যর মধ্যে বলছে দাও, তোমাকেও কিন্তু দেওয়া যাইবে, চেপে ছাকিয়ে আরো ঢালা হবে, যেন উবরাইয়া ভাবে তোমার কোলের মধ্যে পড়ে এতটাই। তার মানে দিলে তুমি নিচেও পাবে,
কিন্তু অনেক মানুষ রয়েছে যারা পেতে চায় প্রভুর কাছ থেকে, বাক্য চায় কিন্তু প্রভুর আরাধনা করতে চায়, যাদের কাছে অতটা সময় নেই ঠিক তারা প্রভুর কাছে এসে আরাধনাটা করবে, তারা ঠিক বাক্যর সময় ডুববে, বাক্য নেবে, তারা চলে যাবে, কিন্তু আরাধনাটা দেয়নি প্রভুকে। আর এটাকে বুঝতে হবে তোমাদেরকে কি যখন আরাধনা আমরা করি সেটা আমরা কিন্তু প্রভুকে দিচ্ছি, বলছি যত জনের কাছে নিঃশ্বাস আছে তারা প্রভুর আরাধনা করুক, বাক্যতে লেখা আছে যত জনের মধ্যে নিঃশ্বাস আছে মানে যারা বেঁচে আছে তারা আরাধনা করুক, এটা প্রভুর আজ্ঞা। তাই আমরা যখন প্রভুর কাছে আসি আমরা এটা প্রভুকে দিই, প্রভু আমাদের কাছ থেকে এটাই চাই, কারণ তিনি তিনি অনেক মহান। আর আরেকটা জিনিস বলে দিই, অত মহান প্রভুর কাছে ছোট ছোট জিনিস নিয়ে আসবে না। আপনারা জানেন যদি প্রভুর মহিমা দেখতে হয় তাহলে নিজের থেকে বড় প্রবলেম নিয়ে আসুন, নিজের থেকে বড় প্রবলেম নিয়ে আসুন, তাহলেই দেখবে প্রভুর মহিমা আসল কি, তাহলেই বুঝতে পারবে। নিজের থেকে ছোট নয়, কারণ যদি তোমার থেকে ছোট আছে তুমি ওটাকে হ্যান্ডেল করতে পারো, আর যদি তোমার থেকে বড় আছে তো সেটা তোমার নয়, তোমার সাথে প্রভু তোমার জন্য করে দেবে, কারণ প্রভু তোমার সাথে আছে। তাই ছোট ছোট জিনিস নিয়ে প্রভুকে কখনো ইয়ে করবে না। তাই আমি প্রত্যেকবার বলি, আপনারা জানেন আমার যে এতদিন থেকে জ্বর আছে, আমি প্রভুকে একবারও বলিনি মাথায় হাত রেখে কি প্রভু আমার জ্বরটাকে দূরে করো, না আমি কাউকে বলেছি আমার জন্য প্রার্থনা করো আমার জ্বর, হাত রেখে কাউকে না। এসব ছোট ছোট জিনিস নিয়ে আমি বলি না, কিন্তু জ্বর নিয়ে আমি প্রত্যেকদিন কিন্তু চলে আসছি মিটিং করতে, কারণ যখন একটা ব্যক্তি প্রভুর পরিকল্পনা অনুযায়ী চলে তখন কিন্তু প্রভু তার হৃদয়ে যত প্রত্যাশা থাকে পূরণ করে দেয়। আর যদি তুমি প্রভুর পরিকল্পনার বিহীন চলছো আর নিজের পরিকল্পনাটা রাখতে চাইছো তো কখনো হয়ে উঠবে না, ওটা কখনো হয়ে উঠবে না। চাইলে তিনি বলছেন আমি নিজে গৌরকর সাথে ভাগ করে নিই না, আমি যেটা আপনাকে বলছি পুরো বাক্য থেকেই বলছি, কিছু আলাদা নয়। তিনি বলছেন আমি তোমার জন্য সংকল্প রেখেছি, তিনি শুনতে তিনি বলেননি শোনাও আমাকে তোমার সংকল্প আমি জানতে চাই না, ও বলছে আমি রেখেছি তোমার জন্য সংকল্প। যেরকম তোমরা যখন তোমাদের বাড়ির মধ্যে বাচ্চা হয়, ছেলে হয় বা মেয়ে হয়, তোমরা সংকল্প রাখো যে আমার মেয়ে এটা হবে বা আমার ছেলে এটা হবে, বা আমি এই ছেলেকে নিয়ে এটা এই কাপড় পরাবো, বা আমি ওকে এইভাবে বড় করবো, অনেক স্বপ্ন সাজাও। সেরকম কিন্তু সদাপ্রভু তোমাকে নিয়ে অনেক সংকল্প রেখেছে। তাই যদি সত্যি করে তুমি চাও তোমার জীবন সুন্দর হয়ে উঠুক, তুমি যদি সত্যি করে চাও তোমার জীবনের মধ্যে আশীর্বাদ নেমে আসুক, তুমি যদি সত্যি করে চাও কি এতটাই আশীর্বাদ কি অব্রাইয়া ভাবে তোমার কোলের মধ্যে পড়ে, তাহলে প্রভুর সংকল্প সাথে চাও। প্রভু কি চায় সেটাকে জানার চেষ্টা করো, আমরা কি চাই সেটা নয়, কারণ আমরা যেটা নেব নির্ণয় সেটা কিন্তু শেষে গিয়ে নষ্টই হয়ে যাবে, কিন্তু যেটা প্রভু নাই সেটা কখনো নষ্ট হতে পারে না, কারণ সেটা প্রভু নিয়েছে। বলছে আমার মুখের বাক্য নিজের কাজ সাধন করে আসে, সেটা খালি হাত আসে না, হালেলুইয়া। তাই আমি সবসময় বলি কি আমরা যতজন প্রভুতে আছে আমাদের নির্ভরতা কিন্তু প্রভুর উপরে থাকার দরকার, সবসময় আর নির্ভরতা কিসে, আমার সংকল্পর মধ্যে নয় কি প্রভুটাকে পূরণ করবে, ওরকম নির্ভরতা নয়। কিন্তু যখন তুমি প্রভুর সংকল্পতে চলছো অনেক বাধা বিপত্তি এমন আসে যেটা তোমাকে তৈরি করার জন্য আসবে, ওটার মধ্যে নির্ভরতা কি প্রভু আমায় পার করাবে। তাই আমি প্রত্যেকজনকে আজকে দিনে আহ্বান করি কি আসো আমরা সেই প্রভুর আরাধনা করি যে জীবন্ত জাগ্রত প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তিনি আমাদের প্রার্থনা উত্তর দানকারী ঈশ্বর। বলছে তুমি বলিতে না বলিতে আমি শুনিব, তুমি কহিতে না কহিতে আমি উত্তর দান করিব। তাই যে আসুন আমরা তার আলোচনা করি, হাত তুলে নিই প্রত্যেকজন।